নমস্কার, সুপ্রভাত। শুরু করছি অনুষ্ঠান দুখুমিয়া। একেবারে নিয়মিত প্রত্যেক শনিবারের অনুষ্ঠান আমাদের, কাজী নজরুল ইসলামকে নিয়ে পথ চলা, তার সম্বন্ধে কিছু কথা, মূলত গান এবং শ্রুত, বহুশ্রুত, স্বল্পশ্রুত, অশ্রুত সব রকমের গানের ডালি দিয়েই আমাদের এই অনুষ্ঠান। আমাদের যেটা চাহিদা বা তাগিদ বলতে পারেন, সেটা হচ্ছে এই গানের শিল্পীদেরকে খুঁজে বার করার চেষ্টা। চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আজকে যাকে আমরা পেয়েছি তিনি একেবারে অপরিচিত, এ কথাটা বলবো না, তবে ভোরের আকাশের সঙ্গে তিনি আপনাদের খুব পরিচিত শিল্পী, কিন্তু আমাদের দুখুমিয়াতে আজকে তার প্রথম পথ চলা। আমরা স্বাগত জানাবো সোহিনীকে, অনেক অনেক স্বাগত সোহিনী। সোহিনীর সম্পর্কে নতুন করে তো বলার কিছু নেই, একেবারে ছোটোবেলা থেকেই গান বাজনার পরিবারে বড় হয়ে ওঠা, বাবার সাহচর্যে অনেকটা দূর এগিয়ে যাওয়া, সম্ভবত তুমি রেডিও আর্টিস্টও বটে। হ্যাঁ, আমি রেডিওতেই আমার নজরুলগীতিও একটা সাবজেক্ট, একই অন্যান্য সাবজেক্টের সাথে সাথে, আর এই নজরুলগীতির সাথে আমি খুব ওতপ্রোতভাবে জড়িত। অনেক নজরুলের অনুষ্ঠান ছাড়াও আমি বিভিন্ন রকমের সংস্থার সাথে জড়িত আর কি, এবং বিগত প্রায় 22 বছর ধরে কলকাতা অগ্নিবীণা সম্পাদক শ্রী তাপস মুখোপাধ্যায়ের যে সংস্থা সেটার সাথে যুক্ত। তাছাড়াও আমি এইসব সরকারি যেসব নজরুল গীতির অনুষ্ঠান আর কি, সেগুলোর সাথে সমস্তগুলোর সাথে যুক্ত, মানে খুব ফেভারিট সাবজেক্ট আমার। তো আজকে তোমার পছন্দের সাবজেক্ট অনুযায়ী গান শুনবো, আর তোমার গানকে যারা সাজিয়ে তুলবেন তারাও আজকে প্রস্তুত রয়েছেন। আজকে কিবোর্ডে রয়েছেন বাপ্পাদিত্য, অনাদা রয়েছেন কিবোর্ডে, রাজা রয়েছেন গিটারে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। এদের পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, শব্দ আলো ক্যামেরা পিসিআর টেলিকাস্টিংকে সঙ্গে নিয়ে রয়েছি আমি, অর্থাৎ টিম সিটিভিএনের সঙ্গে রয়েছেন আপনারা। তো শুরু করি সোহিনী পথ চলা। প্রথমেই আহির ভাইয়ের ওপরে, একদম এটা সকালের একটি অনুষ্ঠান, তাই এই রাগের ওপরে একটি গান আমি বেছেছি।
ব্রজে শোভৈরব আমি ব্রজ সকাল তোমার হাত দিয়ে শুরু হলো, আপনারা দেখছেন অনুষ্ঠান দুখুমিয়া। আমাদের সঙ্গে আজকে সোহিনী রয়েছেন, আর সোহিনীর সঙ্গে আমাদের যন্ত্রশিল্পীর একেবারে প্রস্তুত রয়েছেন, তাই দেরি না করে একেবারে গানে গানে পথ চলা শুরু করে দিই আমরা। একটু ভক্তিমূলকের উপরে গান গাই আর কি। নজরুল গীতি মানে নজরুল ইসলাম তো প্রচুর ধরনের গান আর কি লিখে গেছেন, তো তার মধ্যে একটু কয়েকটা একটু রাখার চেষ্টা করেছি। মহাবিতা তা শক্তি পরমেশ্বরী
নজরুল ইসলামের তো অসংখ্য গান, এই মুহূর্তে 3,000-3,500 সেদিনকে ফাহমিদা রহমান এসেছিলেন চট্টগ্রামে, যিনি কাজ করছেন, তিনি এসে বলে গেছেন 3,500-এর মতো 3,400 কিছু গান এখনো পর্যন্ত তারা পেয়েছে, আর এখনো পর্যন্ত প্রচুর রিসার্চ চলছে, প্রচুর রিসার্চ, এবং ব্যাপার বাংলা বেশি রিসার্চ করছে। তো এই গানটা 1937 সালে মৃণাল কান্তি ঘোষ প্রথম রেকর্ড করেছিলেন HMV থেকে, এই গানটা সম্পর্কে যে তথ্য পাওয়া যায়। তো চলো তোমার পরের গানে যাই, পরে একটু রাগাশ্রয়ী গানই গাইছি। যোগ রাগের উপরে Ah.
কাজী নজরুল ইসলামের গানের না অনেক ভাগ আছে, যেমন রাগ প্রধান, ঠুংরি, টপ্পা, এদিকে কাব্যগীতি, গজল, আধুনিক, ভক্তিগীতি, ইসলামী গান, এরকম নানাবিধ ভাগ রয়েছে। তো সেই ভাগের বিভিন্ন ছোঁয়াও আমাদেরকে শোনালো। এবারে তুমি কোন দিকে যেতে চাইছো বলো? এইবারে একটু আনন্দের, একটু হোলির গান গাই। আচ্ছা, টেলিফোনে এক বন্ধু আছেন, আমি তার সাথে একটু কথা বলে নিই, তোমার সাথে সেদিন কথা বলবেন। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, কথা বললে শুনতে পারবো? কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন, তো তোমার গানে যাই। Oh,
আমি আজকে ভেবেই রেখেছিলাম যে রাজবন্দির জবানবন্দি বলে কাজী সাহেবের একটি চিঠি পাঠ করব। এই চিঠিটা অনেকে জানা অনেকে জানা নেই, সেখানে কাজী সাহেব তার মনের কথা বলে গেছেন, ওটাকে আমি পোস্টপন করেছি, কারণ না সোহিনী এত ভালো গান গাইছে, সময় নষ্ট করতে ইচ্ছে করছে না আমার পরের দিনের জন্য। তো আমিও রইলাম, আপনারাও রইলেন, তো একটা টেলিফোন নিয়ে নি, তোর পরের গানটা তুমি রেডি করে নাও। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ, কে বলছেন? সুপ্রভাত, কে বলছেন? না আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। আমি শিল্পীকে ধন্যবাদ জানাবো একটা সুন্দর পরিবেশনের জন্য। তবে দুর্গবতী খেলোয়াড়ি যে গানটি উনি গাইলেন, আমার জন্য দুটি জায়গায় একটু মানে কিরকম শোনালো কানে। উনি বললেন বসন্ত, আসল কথা বলি, আপনি আরেকবার বলুন আপনার কথা পরিষ্কার না। আরে রাধা গেজে নিচে এলো, উনি বললেন রাধা কিছু নিচে এলো। বিভিন্ন ধরনের শিল্পী বিভিন্ন ভাবে গেয়ে থাকে, নজরুল গীতি আমরা বিভিন্ন রকম ভাবে শুনে থাকি, তো এক একজন এক এক রকম ভাবে আমরা স্টাইলটাকে আমরা দেখি আর কি। এটা মানে এটাকে ঠিক স্টাইল বলা যায় না, এটা এক একজন এক এক রকম ভাবে শিখে থাকে। মানে সুরও আছে, আমরা কিন্তু একটা গানে তিন চার রকমের সুর পাই খুঁজে, এক একজনের সৃষ্ট আর কি। তো হয়তো এক একজন এক একটা ভাবে শুনে থাকে, আপনি যেটা শুনেছেন তার সঙ্গে এটা নাও মিলতে পারে। ধন্যবাদ, আপনার মতামত আমরা নিলাম, পরের গানে যাই। হ্যাঁ, পরে একটি বিদেশি সুরের গান গাইছি আর কি। আচ্ছা, টেলিফোনে আরেকজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? বলুন। বলছি টিভি আওয়াজটাকে একটু কমিয়ে দিই। আগে সিটি ব্যাংকে আমি অভিনন্দন এই কারণে জানাবো যে কাজী নজরুল সাহেবকে নিয়ে আপনারা যে অনুষ্ঠান নিয়মিত করেন, এটা নজরুলের গানের অনেক বেশি প্রচার প্রসার হচ্ছে, তার জন্য আপনাদের সকলকে অভিনন্দন। এরপরে অভিনন্দন জানাই আজকে যেসব মিউজিশিয়ানরা আছেন, খুব ভালো বাজাচ্ছেন, এত ভালো, খুব ভালো লাগছে প্রত্যেকের, এত তো ওরা ওদের উপরে আমার এত খুব ভালো লাগে। এবার আসি সোহিনীর কাছে। একদম সোহিনী, হ্যাঁ বলুন বলুন। খুব খুব ভালো গান হচ্ছে। হ্যাঁ, একটা একটা তুই একটা কাজ করবি, সব পর্যায়ের গানগুলো নজরুল সাহেবের তুলে তুলে ধরার চেষ্টা করবি, তার ভিত্তিক একটা গাইলি ও বিভিন্ন অঙ্গে গাইছি, যদি পারিস বিভিন্ন যে নজরুলের এই যে দিদি যে কথাটা বলছিলেন, এত পর্যায় আছে নজরুলের, যে এই নজরুলের এতগুলো পর্যায় যতটা পারিস একটু ছুঁয়ে আসি। মায়ের গান শুনলাম, কৃষ্ণের গান শুনলাম, তার সঙ্গে আমরা শুনলাম হচ্ছে হোলির গান, সবই শুনলাম আর কি, বলা যেতে পারে। ওই টুকটুক করে রাখার চেষ্টা করেছি, বিদেশি সুর। হ্যাঁ, একদম কথা না, সৈনিকে বলবো গানগুলো তুমি আমাকে, তো আমি খুঁজে দিচ্ছি তোমাকে দরকার হলে, একদম সময় নষ্ট নয়, পরের গানে যাই। আচ্ছা, বিদেশি সুরটা একটু পরে হচ্ছে, তাই তো? সুরটা একটু পরে করছে। এবার একটু মধুবন্তীর ওপরে একটা রাগাশ্রয় গানে গাই। Yeah.
বেশ কিছু গান শুনে ফেললাম কিন্তু সোহিনীর থেকে, আর সবথেকে ভালো লাগার জায়গা কোনটা জানেন তো? আমরা আগামী দিনে আমাদের তো দুখুমিয়ার শিল্পী নিয়ে আমাদের একটা সংশয় থাকে যে আস্তে আস্তে শিল্পী বাড়াতে হবে, নতুন নতুনদেরকে সুযোগ দিতে হবে, তো সোহিনীর সঙ্গে আমাদের ভরে রাখা সে নিয়মিত পথ চলা ছিল, কিন্তু এবারে আমরা বলবো সোহিনীর সঙ্গে আমাদের মাঝে মাঝেই দুখুমিয়াতে দেখা হবে, এ কথাটা ডেফিনেট। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। নমস্কার। নজরুলের সৃষ্ট সুরের বৈচিত্র্য, বৈপরীত্য, ভিন্নধর্মিতা এবং প্রেমের এক অভূতপূর্ব নিদর্শন হৃদয়ে অনুভূতিতে দাগ কাটা শুভ সকাল। অসাধারণ অনুষ্ঠান হচ্ছে এবং এই যে অনুষ্ঠান থেকে আমরা যা নজরুল শুনলাম, যা জ্ঞান অর্জন করলাম, এটা কিন্তু হৃদয়ে অনেক বড় জায়গা করে নিয়েছে এবং আপনার সঞ্চালনাও তো অনেক নজরুল প্রেম জাগিয়ে তুলে আসি অতিথির কাছে। সোহিনী ভট্টাচার্য, হ্যালো, আমি সোহিনীরই গান শুনছি আজকে, আমি আলাদা করে কোনো কথা বলছি না। হ্যালো, হ্যাঁ সোহিনী বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি সকাল থেকে শুনছি আপনার গান, খুব অসাধারণ গাইছেন, একদম যেরকম রাগের উপর দখল, সুরের উপর দখল, নজরুলের জন্য একদম প্রকৃত শিল্পী আপনি, অসাধারণ, প্রত্যেকটা রায় রাগিনী একেবারে সঠিক ভাবে লাগিয়েছে, গলায় অসাধারণ কাজ আছে। এবং আপনি একটু আগে বিদেশি সুরের আপনি কথা, এই বিদেশি সুরের কথা বললেন, একদম আপনি সঙ্গে থাকুন। আমি আমার একটা অভিজ্ঞতা বলি। হ্যালো, অভিজ্ঞতা না শোনা হলো না আমাদের, আসলে সময়টাও তো চলে যায়, আমরা পরের গানে যাই।
এইবারে কি বিদেশি সুর করবো না, ইসলামী সঙ্গীত? বিদেশি সুর, বিদেশি সুর, আমার মনে হচ্ছে বিদেশি সুরটা গাওয়া উচিত। পুরি জাফরানি খাকুরি, পুরি জাফরানি খাকুরি, চলি সিরাজের পুরি, পুরি জাফরানি খাকুরি, চলি সিরাজের পুরি, ইরানি কিশোরী, হেসে 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 হেসে, পুরি জাফরানি খাকুরি, চলে সিরাজের উপরে, ইরানি কিশোরী, হেসে 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 হেসে, পুরি জাফরানি ঘাগরি, যেমন তোমার গায়কি, আমি আমাদের যন্ত্রশিল্পীদেরও ক্রেডিট দেবো, অসাধারণ সত্যি, মানে কালারটাই পুরো একদম চেঞ্জ, একদম মৃগাঙ্ক, মানে আমি বিক্রম থেকে শুরু করব, বিক্রম, মৃগাঙ্ক, রাজা, রাজু না থাকলে তো হয় না, তনাদা রয়েছেন এবং তার সঙ্গে বাপ্পাদিত্য, মানে রাজু আর নরেশ এত সুন্দর কাজ করছে পাশাপাশি দুজনে, কেয়াবাদ কেয়াবাদ। চলো পরের গানে যাই, আর দুটো গান আমরা শুনবো তোমার থেকে। এবারে টেলিফোনে বন্ধু রয়েছে, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, গানে চলে যাই বেস্ট। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন বলুন বলুন। হ্যালো, হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যালো, আমরা না আপনাকে খুব পরিষ্কার শুনছি, গুড মর্নিং, বলুন কে বলছেন? ধন্যবাদ, আমি গানে যেতে চাইছি। এফ এফ মানে আমার সালাম পৌঁছে দিও। আমরা এই রিসেন্টলি মহরমা কাটিয়ে উঠলাম, তো এই গানটা আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট। আমার সালাম পৌঁছে দিও নবীর রোজায়, তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়।
আমি নিশ্চিত যে সোহিনীও আজকে বলবে ও খুব মানে আনন্দ করে গান গাইছে এই পরিবেশে, আমাদের যে পরিবেশ যন্ত্রশিল্পীরা তৈরি করে দেন সেই পরিবেশে মানে আনন্দ করে গান গাওয়া যায়। আমি সবসময় বলি মানে তোমরা প্রত্যেকেই আমার ফ্যামিলির মতো, আমার সেটাই হয়ে গেছে। তো চলো একদম শেষ গান কি, আমি একটু জানতে চাইছি পিসিআর থেকে আর কটা গান হবে, দুটো গান না আর একটা গান, আর দুটো গান হবে? চলো ও তাহলে একটা কীর্তনাঙ্গ গাই। একদম একদম, আর ওই যে বললাম মানে কাজী নজরুল ইসলামের এত গানের ধারা রয়েছে, এত বিভঙ্গে তিনি গান লিখে গেছেন মানে, এবং প্রত্যেকটা কিন্তু স্বতন্ত্র, মানে আপনি যখন কীর্তন শুনবেন মনে হবেন কীর্তনই শুনছেন, যখন লোকগান শুনবেন তখন মনে হবে লোকগানই শুনছেন, এতটাই মানে পরিষ্কার করে ভাগ করা রয়েছে গানগুলো। তো একদম চলে যায় তোমার কীর্তনাঙ্গের গানে। বাঁশি তনাতে শুরু করেছিল বাঁশিটা, প্রীতি পাতে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বুকি মোঠা, হৃদি পথে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি চরণ
অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ গানে যাব, আসার আমন্ত্রণ রইল। খুব ভালো থেকো আর এভাবেই গানের চর্চার সঙ্গে থাকো। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রশিল্পীদের, আমাদের সমস্ত টিমকে এবং আপনাদের। কেমন লাগলো সৈনির গান আপনারা আমাদের জানান, আমাদের ফেসবুক পেজে গিয়েও আপনারা লিখতে পারেন, ভালো মন্দ যাই মনে আসুক লিখুন। সত্যি কথাটা সত্যির মতো বলতে পারার মধ্যে আনন্দ আলাদা রয়েছে। চলো সৈনী, একদম শেষ গানে যাবো। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না চলো না, না না না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না চলো না। চরণ